মানে কোনো ভাষা নাই অসম সিনেমা প্রিয়তমার থেকেও ভালো করছে এটা এটা প্রিয়তমার থেকে ভালো হইছে শিওর শিওর আমি আশাবাদী আমরা হচ্ছে কোন সিনেপ্লেক্সে এরপরে মেবি এক সপ্তাহ আগে কোনো টিকিট পাবো না মা হিরেনিয়া সব এটা গাইল মারলো ঠিক আছে দ্বিতীয় কথা আটটু কাটটু কই মা হি শেষে যা ঘুরি যাও বিনা এটা করছে ঠিক আছে এটা মেকআপ দিয়া একদম বাজে বানাই দিছে মা হি এমনি বুড়ি মেকআপ না দিলে সুন্দর হইতো তারে বুড়ি দেখা যাইতো সিনেমা দেখছিস কেমন ভাইয়া সিনেমা কেমন সিনেমা ভালো ছিল জি ভালো হয়েছে না সিনেমার কোন লুকটা ভালো লাগছে লাস্টের মাহির লুকটা ভালো লাগছে একটু একটু কথা এই যে আপুর সাথে একটু কথা বলি আপুর সাথে একটু আপু একটু ক্যামেরা দিকে একটু আসেন একটু এদিকে আসেন আচ্ছা আপু সিনেমা তো দেখলেন কেমন লাগছে অসাম আচ্ছা এই সিনেমার ভিতরে এই যে আমরা শুনেছিলাম মাহি থাকার কথা মাহির আসলে কেমন লুক ছিল এটার ভিতরে অসাম মানে কোনো ভাষা নাই অসম সিনেমা প্রিয়তমার থেকেও ভালো করছে এটা এটা প্রিয়তমার থেকে ভালো হয়েছে শিওর শিওর আমি আশাবাদী আমরা হচ্ছে কোন সিনেপ্লেক্সে এরপরে মেবি এক সপ্তাহ আগে কোন টিকিট পাবো না কি বলেন কি বলেন আন্টি সিনেমা দেখছেন কেমন লাগছে কেমন 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 সিনেমা কেমন ভাই কেমন লাগছে ভাইয়া সিনেমা সিনেমা ভালো হয়েছে প্রথম ভালো ওদিকে ওদিকে প্রথম ভালো মাঝে দাও ভালো মা হিরেনিয়া সব এটার গাইল মারলো ঠিক আছে দ্বিতীয় কথা আটটু কাটটু কই মা হি শেষ যা বুড়ি যাও বিনা এটা করছে ঠিক আছে এটা মেকআপ দিয়া একদম বাজে বানাই দিছে মা হি এমনি বুড়ি মেকআপ না দিলে সুন্দর হইতো তারে বুড়ি দেখা যাইতো মেকআপটা না দিয়ে যদি ওর চুলগুলো হালকা একটু সাদা করে দিত তাইলে চলতো ক্যামেরা দিয়ে শেষ দা আমার কথা কন শেষ দা মা হিরে ক্যারাবারা মা হিরে লয়ে ক্যারাবারা লাগাই দিছে মেকআপটা দিয়া মেকআপ মাহি হইলো এমনি বুড়ি ঠিক আছে মেকআপ না দিলে শুনলে ভালো হয় না কেমন ভাই সিনেমা কেমন আর মনে করেন কি যখন নায়িকা আসতেছিল শাকিব খানের সাথে তখন যদি ঠিক আছে ওদের ওরা আসতো ওদের অ্যাটাং হতো এবং ওদের বাবা মার সাথে মিল হতো তাহলে ছবিটা আরো সুন্দর হতো আচ্ছা এই নায়িকার সাথে কি মানাইছে শাকিব খান রে হ্যাঁ মানাইছে ভালোই লাগছে না মানালো যথেষ্ট মোটামুটি ঠিক আছে কিন্তু আপনারা যখন আসতে চাইছে নায়িকা ওনাকে আনা হয় নাই এমনকি ওদের বাবা মার সাথে মিল করা হয় নাই ওই জিনিসটা সবচেয়ে খারাপ হয়েছে এখন এই মনে শুনেছে ভাই আমার তো মনে হয় কান্দ হয়ে গেছে হ্যাঁ কি বলেন আমরা বন্ধু বান্ধব মনে করো 14 জন আছি তো আমার থেকে কি ভালো হয়েছে ভাই অনেক ভালো ভাই লাস্ট সিনটা ভালো হয়েছে লাস্ট সিনটা একটু মানে কষ্ট দিনে মাসে সিনে এরকম যে তাকান মানে প্রিয়তমা যে ওরকম আধা ঘন্টার শেষের দিকে ভালো ছিল এটা তার থেকে অনেক বেটার ও আচ্ছা আচ্ছা ভাই অনেক ভালো অনেক বেটার হইছে বেটার না আবার দেখবো এটা আবার আপনার সিনেমাটা কেমন ছিল সিনেমাটা কেমন ছিল সিনেমা সিনেমা কেমন ছিল অসাধারণ আলিফ নাম মেবি এবং বিশেষ তো ইরিশ মাহমুদের সুরে হচ্ছে গানটা গিয়েছে যে মানে মুভিতে তো এই একটা অ্যাট্রাকশন আর শাকিব খান তো বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সুপারস্টার নাম্বার ওয়ান সুপারস্টার এবং বাংলাদেশের কিং খান এই জন্যই আসে আর বিশেষ তো মানে এবার যেটা ইন্টারেস্টিং মনে হলো সেটা হলো যে মানে বাইরে একজন মানে নায়িকার সাথে সে মুভিটা করছে এটার জন্যই মূলত মানে অ্যাট্রাকশনটা বেশি আমার পার্সোনালি অবশ্যই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ছিল দুজনেরই ইদিকের সাথে বিশেষ তো শাকিব খানের কেমিস্ট্রিটা অনেক ভালো ছিল অনেক ভালো ছিল তো এবার আপনার কি মনে হয় যে প্রিয়তমাকে কি ছাড়িয়ে যাবে রাজকুমার এটা আসলে দেখার পর বলতে পারবো এখন বলা যাবে না মুভিটা ফুল দেখার পর তারপর অবশ্যই বলতে পারবো আসলে প্রিয়তমার সাথে কতটা ভালো হয়েছে তো কোনো টিজার দেনে না দিয়ে কিন্তু সিনেমা রিলিজ করে দিয়েছিল টিজার আসলে ওইভাবে ইম্পর্টেন্ট না আসলে মানুষ যখন মুভি দেখবে তখন মুভি দেখার পরে যে রিয়াকশনটা দেবো এটা হচ্ছে মূলত বিষয় আসলে ভাই এখনো তো ছবিটা দেখি নাই মাত্র আসলাম ছবিটা দেখি দেখার পরে না কিছু বলতে পারবো তাই না আপনার কি মনে হচ্ছে যে প্রিয়তমা সিনেমা তো দেখেছেন না হ্যাঁ হ্যাঁ সেটা থেকে এটা কি আসলে বেটার হবে কিনা সেটা দেখার পরে বুঝতে পারবো না গান তো দেখেছেন মানে তিনটা গান দেখেছেন তারপরে হচ্ছে আপনার যে পরিমানে কথা শুনতেছে আমিও কিন্তু সিনেমারই একজন মানুষ তারপরেও মানে সবকিছু মিলায়া অবশ্যই ভালো হবে আমরা আজকে ঈদের দিন সিনেমা দেখতে আসছি শাকিব খান মানেই হচ্ছে বাংলাদেশের অন্যতম কিছু এটা আমরা সবসময় আশা করি এবং আশাবাদী আর এখানে যে ভিড় দেখতে পাচ্ছেন আসলে সত্যিকার অর্থে অনেক ভালো লাগছে আমি একজন শাকিব খান ফ্যান এবং আমি বাংলাদেশের ডান্স ডিরেক্টর বাংলাদেশ টেলিভিশন এবং চলচ্চিত্রে কাজ করছি আর আজকে যারা আমার সাথে আছেন অনেকে ভিতরে চলে গেছেন এই সিনেমাতে তারা কাজ করেছেন তারা ডান্স করেছেন শাকিব খানের সাথে সকলে আসবেন সিনেমায় শাকিবের ছবি দেখবেন ধন্যবাদ সকলকে রাজকুমারের মতো কোনো ছবি হয় না ভাই আচ্ছা এই সিনেমার কোন লুকটা বেশি ভালো লাগছে কোন সিনটা বেশি ভালো লাগছে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে আপনার শাকিব যেসব আমেরিকাতে গিয়েছিল
আচ্ছা এই যে মাহি ছিল আসলে মাহির অভিনয় কেমন ছিল মাহির অভিনয়টা অত্যন্ত দারুণ ছিল ভাই দারুণ ছিল হ্যাঁ মাহি মা ছিল কার মা ছিল সাকিব খানের মা সাকিব খানের মা ছিল মাহি রাজকুমারের আলিম খানের পুরো অ্যাক্টিং সব একবারে হিমেল আশরাফের পরিচালনা সব ভালো হয়েছে একবারে সব এ টু জেড সব ঠিক আছে ছবিটা একদম ধ্বংস করছে মাহিরার লাস্টের মেকআপটা কথা বলছেন মাহি অভিনয় মোটামুটি ভালো করছে কিন্তু মাহিরে এমনি একটু বুড়ি বুড়ি লাগে শেষে তার মেকআপ দিয়ে অতিরিক্ত বুড়ি করা ঠিক হয় নাই সাহিবের সব কিছুই ভালো হয়েছে মেকআপ ভালো হয় না এখনও যদি ডাইরেক্টর মাহির শেষের অংশটা কাটায় রিশুট করায় ঠিক আছে ছবিটা ফাটাফাটি হইব এখনও যদি আমি ডাইরেক্টর প্রযোজনা সংস্থা আশরাফ নান এবং ডাইরেক্টর হিমেল আশরাফে বলতেছি শেষের অংশটারে রিশুট আবার করান করাই সেরা মাহির মেকআপটা একটু ভালো করে শেষের সিনটা সারেন শেষে তো একদম পুরাটাই একদম কান্নার সিনা ছিল কিন্তু মাহির মেকআপটা পুরো শয়তানের ডোব ঠিক আছে মাহ সাহেবের আরো ভালো ভালো এরকম অভিনয় হোক সামনে তো কুরবানি আসছে তুফান কেমন মনে হচ্ছে তোমাদের তুফান আশা রাখি ভালো হবে ঠিক আছে কারণ শাহিব খানের অভিনয় আগের থেকে অনেক পরিপক্ক হয়েছে সে অনেক অনেক আপডেট হয়েছে চারটা নিয়েছি ভাই চারটা টিকিট নিছেন জি তো এই যে সিনেমা দেখতে আসছেন প্রিয়তমা দেখেছেন তো রাজকুমার কেন দেখবেন এই সিনেমা আসলে নতুন কি আছে রাজকুমার দেখবো বা এই অনেক ভালোবাসার একটা মুভি বা তাছাড়া আমাদের প্রিয় নায়ক সাকিব খান আমরা অনেক আগে থেকে পছন্দ করি সুপারস্টার নায়ক এই জন্য আর ভালো কাহিনী হচ্ছে সেটা আমরা জানি ভালো লাগে তো এনজয় আর না হলে তো কিছু করার নেই কি দেখে আপনার আসলে কি ভালো লাগে অল লুক এন্ড হ্যান্ডসাম আমরা যে জানতে চাই গত বছর যে ছবিটা দেখেছি জি আকিও তো আমার যেটা আকিও তো আমার লুকটা আছে এবারে লুকটা কেমন আমি মাশাআল্লাহ সুন্দরই লাগে এখন মানে আগের থেকে এখন লুকটা আর যে বস যে জায়গাতে আছে আর তোর লুকটা সুন্দর মাশাআল্লাহ দেখে একটু বাড়াইতেছে তো এবার তো অনেক ছবি এই মুক্তি পাবে জি কোন ছবিটা হিট করবে মনে করেন এটা দেখালই হ্যাঁ দেখিনি ট্রেলার দেখছেন কোনটা কোনটা আমি ট্রেলারই দেখছি তো আমি আবার ওদিকে ছিল যে আপনি ডেড বডি ওটাও ভালো আগেটা দেখি তারপর যে ডেড বডি ভালো লাগে তাই এটা ডেড বডি দেখবো কয়েকটা ছবি মুক্তি পাবে বলে আপনার মানে আপনি জানেন কয়টা আমি সেটা শুনেছি 12টা বা 54টা এর মধ্যেই আমি শুনেছি কয়টা ছবির নাম জানেন এটা 2-3টাই বেশি একটা না মানে ফেভারিট নায়ক কে আমার বাংলাদেশের ভিতরে আমার জানার মধ্যে সাকিব খান দেখতে পারছেন শ্যামলী সিনেমা হলে কিন্তু দর্শক ঢুকতেছে তারা দীর্ঘ লাইন দিয়ে ঢুকতেছে অনেকেই সিনেমা দেখেছে অনেকেই রিভিউতে আপনারা শুনছেন তাদের বক্তব্য তারা অনেকেই বলেছে যে সিনেমাটা ভালো হয়েছে তো